এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি আসিল 200 টাকা এবং আজকে বিক্রি করতেছি 190 টাকায়, কেজিতে পরে 10 টাকার মতো একটু কমছে। আর সোনালিটা মনে করেন দাম বাড়ছে, সোনালিটা আপনার আসিল 260-270, এখন বেচতেছি 300 টাকা 310 টাকা, এটাতে কেজিতে পরে তো 20-30 টাকা বাড়ছে। বাড়ার কারণ হলো বিভিন্ন সাইডে বন্যার কারণে খামারগুলো পানি উঠছে, এই কারণে খামারে মাল নাই, মালের ক্রাইসিস, যার কারণে দামটা একটু বাড়ছে। ছিল তো অনেক বেশি, 160 টাকা ডজন ছিল, তারপরে 55 টাকা ছিল, 150 টাকা ছিল, এখন 144 টাকা ডজন এই সপ্তাহে। সরকারের আইন এই করে দিছে, বান্ধা দিছে, রেট বান্ধা দিছে, ওই দামে মাল কিনতেও পারতেছি, বেচতেও পারতেছি, কিন্তু মাল শর্ট, মাল কম। দরকার মনে করেন 5,000, পাইতেছি 2,000, দরকার 2,000, পাইতেছি 1,000, কিন্তু ডিম শর্ট। ফার্মে নাকি মুরগি কম, মুরগি নাকি বিক্রি করে দিতেছে, সেই জন্য ডিমের আমদানি একটু কম। 28 চালটার দাম গত 10-15 দিন আগেও আসিল মনে করেন আপনার 56 টাকা 55 টাকা, সেইটা এখন হয়ে আছে 62 টাকা 61 টাকা, প্রতি কেজি 4-5 টাকা বাড়ছে। মিনিগেট চাল 1-2 টাকা বাড়ছে, আর অন্যান্য চালগুলো মনে করেন হ্যাঁ ওইটা আসলে মিনিগেট আসলে আপনি 68 টাকা, ওইটা হয়েছে 70 টাকা 72 টাকা। আর এমনি নাজির চাল মোটামুটিভাবে আছে আগের মতোই, পলা চালটাও আগের মতোই আছে, কিন্তু এই দুইটা চাল আর সন্না চালের দাম বেশি। আগে আসছিল 52 টাকা, এখন হয়েছে আপনি সেটা হয়েছে 58 টাকা। এই মোটা চালের প্রভাব পড়ছে বেশি, কারণ মানুষে বলতে আছে যে মিনিগেট বলতে কোনো চাল নেই, এই জন্য 28-এর দামটা, 28-এর চাহিদা বেশি, 28-এর দামটা বেশি বাড়ছে, 5-6 টাকা প্রতি কেজিতে বাড়ছে, কারণ এটা এখন বাসা বাড়ার কথা না। যে কেন বাড়ে, চাল তো আছে বাজারপুর আপনারা দেখেন, কিন্তু আমরা জানি যেটা না পাওয়া যায় ওইটার দাম বাড়ে, কিন্তু দাম বাড়লে পাওয়া যায় এটা কারণটা কি, এটা সরকার দেখা দরকার। আগে বেচছি মনে করেন 128-130, বর্তমান বিক্রি হচ্ছে 140, ইন্ডিয়ান না বিক্রি হচ্ছে 120-118, দাম দেশি বিশ তো মনে করেন শর্ট, তবু দেশ দেশি মানুষ খাচ্ছে বেশি, যার জন্য দামটা একটু বেশি, দেশ বিদ্যুৎ খায় কম, তাহলে ইনশাল্লাহ দাম কমবে। এই পর্যন্ত পুরন বিষ সংকটই, কারণ যদি আল্লাহ হয়তো মানুষ লাগাচ্ছে, যদি আল্লাহ ভালো ফসল দেয় তাহলে হয়তো দামটা কমতে পারে। আগে বিক্রি মনে করেন আগে বিক্রি করছি 125-এর থেকে 128-130, বর্তমান বেচতেছে 140, এখন দেশি বীজের মানে এখন কম, আটে কম, গৃহস্থর ঘরে এখন কম আছে, যার জন্য দামটা একটু বেশি। সংকট মনে করেন এখন লাগাচ্ছে মানুষ, যদি লাগায় আল্লাহ হয়তো ভালো আলো দেয় তাহলে হয়তো দামটা একটু কমতে পারে। জি আলহামদুলিল্লাহ, মানে গেছে সপ্তাহ তুলনায় এই সপ্তাহ মানে আপেল প্রতি মালে মানে আপেল কেজিতে 20-25 টাকা কমছে। যে কমার কারণ হলো আপেল যে শীতকালীন যে সবজিটা, এই সবজিটা মোটামুটি ভালো আমদানি হইতেছে, এ বিধে মানে আপেল অন্যান্য সবজির দামও এটার সাথে মানে হয়েছে। যেমন আপেল সিম, ফুলকপি, মূলা, আপেল শাক, এগুলো মানে নতুন নতুন আমদানি হইতেছে, মানুষ এখন এটার উপরে মানে আপেল বেশি ঝুঁকি নিছে আর কি, এই কারণে মানে অন্যান্য সবজিও মানে মোটামুটি দাম কমতেছে। জি ভাইয়া, যেমন আপেল এই ভেন্ডি, পটল, এগুলো ছিল আপেল 90-100 টাকা, বর্তমানে আপেল 50-60 টাকা। যেমন করলা ছিল আপেল 100-120 টাকা, 110 টাকা, বর্তমান হইলো আপেল 70-80 টাকা। এ মিলে মানে প্রতিটা সবজি মানে আমার কাছে 28-30টা আইটেম আছে, কোনো আইটেমে মানে আপেল কমন ছাড়া বাড়ে না। জি ভাইয়া।